এসব নাটক মঞ্চে করো দুর্গা, এটা থানা আমার জায়গা, এখানে আমি যা চাইবো সেটাই হবে। কিন্তু আপনার কথা মতো আমি তো কাজ করব না। তাহলে এখান থেকে বেরোতেও পারবে না। ভালো কথা বলছি তোমাকে। উদেশ কি চাই তোমার এখানে? না স্যার, একটা ফাইলের দরকার। তুমি দেখছো না আমি ইন্টারোগেট করছি? আপনি ব্যস্ত ছিলেন। শাট আপ, গেট আউট। সরি স্যার। ডিসগাস্টিং। দুর্গা, শোনো দুর্গা, তুমি যেটা করেছো সেটা ক্রাইম। ক্রাইম? কি করেছি আমি? মানুষকে অকারণে অশান্ত করেছো, দাতাচ্ছো তাদের দাঙ্গা লাগানোর জন্য। তদন্ত হোক, প্রমাণ করুন। অবশ্য সেটা করলে আবার কেঁচো খুঁড়তে সাপ না বেরিয়ে যায়। শাট আপ। আপনি যতই যাই করুন বিজয়বাবু, এত সহজ হবে না আমাকে দোষী প্রমাণ করার। প্রমাণ তো পরে হবে, কিন্তু তোমাকে ইলেকশনের আগে অ্যাজিটেশন করার জন্য আর মন্ত্রী রেগেন্সটে কনস্পিরেসি করার জন্য অ্যারেস্ট করছি। কি সেটা লক আপেই দেখতে পাবে। তোমার ঘায়ে ট্রিটমেন্ট করব, তাতে নুন দিয়ে। কি হলো, ফোনটা ধরলো না? দেখ, এতবার ফোন করছি, একবার তো ফোনটা ধরে। অদ্ভুত লোক, বিরক্ত লাগে। সব এমন কাজ করে না। আচ্ছা মেসি, তুমি কোথেকে কি শুনেছো আমাকে একটু বলো না। মানে তুমি কেন এত টেনশন করছো বলবে তো। আরে এখন শুনে কি করবি তুই? তুমি যদি বড়দার কাছে কিছু শুনে থাকো তাহলে আমরা বড়দার কাছে কি তো জানতে পারি কিছু। বড়দা কি আমাদের পাত্তা দেন? বোঝেন আমাদের? উল্টে শুনতে পেয়েছি বলে আবার কি গো, তোমাদেরকে এত টেন্স দেখাচ্ছে কেন? আচ্ছা আচ্ছা, দুর্গা অনির কোনো খবর পাওয়া গেছে নাকি? হেই, এই মেয়েটা যত নষ্টের গোড়া, কচ্ছনে যত সমস্যা। তুমি কি বলছোটা কি মিস্ত্রি? একটু আগে দুর্গা ছুটি তো তুমি টেনশন করছিলে। হ্যাঁ করছিলাম, কিন্তু ও কি আমাদের টেনশনটা বোঝে? বুঝলি, আন্দোলন লড়াই সব সব বন্ধ করে দিত। ওর জন্য আমরা সবাই সাফার করছি। তুমি আজকেও নিজেরটা ভাবছো মেজুমা, বরাবর নিজেরটাই ভেবে এসেছো, এটাই তোমার প্রবলেম। লাগুক লাগুক, আগে তোদের ঘরেও আমার মতো আগুন লাগুক, তোদের অবস্থা হোক আমার মতো, তখন আমি দেখবো দেখবো তোদের কেমন লাগে। আচ্ছা মেজুমা, এই সংসারটা কি তোমাদের শুধুমাত্র তোমাদের চারজনই? আমরা কেউ নই। আর তুমি যে দুর্গার কথা বলছো সেও কিন্তু আমাদেরই একজন মেজুমা। জানি তো, তাই তো আমি চাই না ওর কোনো ক্ষতি হোক। আমি এটাও চাই না তোর মেজ কাকামণি ওর কোনো ক্ষতি করতে গিয়ে নতুন করে কোনো বিপদে জড়াক। কি করে করতে পারলে তুই? ও তোর বৌদি হয়, তুই আমার ভাই হস। আমি লাড্ডু না দিলে তো বজরংবলীর ব্রেকফাস্ট খাওয়া হবে না। আরে বাবা, এবার তো কোন থেকে নামাও,
ও হ্যাঁ হ্যাঁ আর যা বললাম মনে রেখো ইয়াপ ইয়া সাবধানে সাবধানে দেখে বড়রা তো আমরা চেষ্টা করছি যাতে ওকে যত তাড়াতাড়ি সম্ভব জোর দিয়ে বলতে পারেন কি ওকে জীবিত অবস্থায় পাওয়া যাবে